শেখ হাসিনার সরকার বারবার দরকার, এই স্লোগান নিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। 8ই নভেম্বর বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবন অডিটোরিয়ামে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। ভোরবেলা আমাদের স্পটে থাকতে হবে, সংখ্যা কম হইলেও আমরা ভোরবেলা পর্যন্ত থাকি, 12টা পর্যন্ত থাকি, ব্যাপক মানুষ তখন হবে, তখন মিছিল করি, মিছিল করে গাগত উঠু। ওরা দিনের বেলা এটা করবে না, কারণ দিনের বেলা করতে গেলে জনগণ দ্বারা ধাওয়া হবে, পরিবহন শ্রমিকরাই তাদের ধরে ফেলবে এবং জনগণই তাদের ধরে ফেলবে। অতএব আপনাদের কিন্তু পাশে জনগণ আছে, আপনারা যেমন জনগণের পাশে আছেন, জনগণও কিন্তু আপনাদের পাশে এখন আছে, জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, তাই আমাদেরকে পলিসিটা একটু চেঞ্জ করতে হবে। এবং সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি। প্রতিটা হরতাল ডাকলেই আমরা না বলি আর না বলি, আপনাদেরকে রাস্তায় সকাল থেকে থাকতে হবে, তারপর হয়তো কেউ বাসায় গেল, রাস্তায় আপনারা নেতৃবৃন্দকে রেখে যাবেন, কিন্তু 10টা 11টার আগে কেউ যাবেন না। এছাড়াও ঢাকা 13 আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন তুহিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজধানীতে বিএনপি জামাতের ডাকা 48 ঘণ্টার অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ চলমান রেখেছে আওয়ামী লীগ। শহরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন দলটির নেতাকর্মীরা। এ সময় দলটির নেতারা জানান, বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করে, এদের প্রতিহত করতে আওয়ামী লীগ মাঠে আছে, তাদের কোনো অপচেষ্টা সফল হতে দেয়া হবে না, শান্তির পক্ষেই তাদের অবস্থান, বিএনপি জামাত অবরোধের নামে অরাজকতা করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন। আমরা নির্বাচন পর্যন্ত মাঠে সক্রিয় থাকব এবং কোন প্রকার ঘুমকে হারাম করে কোন ঘুমিয়ে সকালে উঠবো, সন্ধ্যায় ও আমরা আবার সকালের মতো পাহারা দিতে হবে, যাদের মোটরসাইকেল আছে তাদেরকে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে হবে, অর্থাৎ ছাত্রলীগ, যুবলীগ, সেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, নগর আওয়ামী লীগ, এমপি, কাউন্সিলর সকলে মিলে আমাদের শক্তিকে শক্তি